নমস্কার বন্ধুরা বাসাই রান্না বানাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে অতিরিক্ত গরমে শরীরকে ঠান্ডা করার জন্য একটা শরবতের রেসিপি নিয়ে এসেছি সাবুর ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি এটা অনেকেই অনেকভাবে তৈরি করেছে আমি যেভাবে তৈরি করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি বড় সাবুদানা আর ছোটো সাবুদানা একসাথে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এই দুটোর মধ্যে যে কোনো একটা সাবুদানা নিতে পারো সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সাবুদানাটা সিদ্ধ করার জন্য জলের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু সাবুদানাগুলো বড় তাই সাবুদানাগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে দেখো সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে আমার ছ মিনিট সময় লেগেছে সাবুদানাগুলো সিদ্ধ হতে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে বা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিয়েছি ঠান্ডা জল দিয়ে সব একটু ধুয়ে নিতে হবে তাহলে এরা আঠালু ভাবটা চলে যায় এদিকে দেখো পাঁচশো এম এল দুধকে আমি ঘন করতে বসিয়ে দিয়েছি আর একটা পাত্রের মধ্যে অল্প দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু চামচ মতো কাস্টার পাউডার মিশিয়ে নেব এতে করে এই শরবতের ফ্লেভারটাও সুন্দর হবে আর দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে আসবে দেখো স্বাদ অনুযায়ী এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি তোমরা যেরকম মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী এর মধ্যে চিনিটা অ্যাড করে দেবে দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কাস্টার্ড পাউডার মেশানো দুধটাকে দিয়ে দিয়েছি এইভাবে এটাকে দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে জাল দিয়ে নেব এবার সিদ্ধ করা সাবুগুলোকে দিয়ে দিচ্ছি সাবগুলো দেওয়ার পর এটাকে দু থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নিতে হবে দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এটাকে পুরোপুরি একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর তোমরা চাইলে এটাকে আধ ঘন্টা ফ্রিজেও রাখতে পারো আবার বরফ দিয়েও এটা সার্ভ করতে পারো দেখো এক টুকরো বরফ দিয়ে দিলাম তোমরা যেরকম ঠান্ডা পছন্দ করবে সেই অনুযায়ী বরফ অ্যাড করবে এবার গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি এখানে ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি পেস্তা কুচি কাজু বাদাম আমন্ড আর চেরি ফল দিয়ে সার্ভ করে নিয়েছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ